আমার হাই ব্লাড প্রেশার আমি ডক্টর সজল ব্যানি স্যারের পরে এই সেই চিকিৎসা নিচ্ছি আমার তিন বছর পর্যন্ত আমি চিকিৎসা নিচ্ছি তো স্যার আমাকে আমি যখন প্রথম স্যারের কাছে গেছিলাম আমার ব্লাড প্রেশার ছিল একশো ষাট বাই একশো দশ তো আমাকে স্যার কেউ ফিফটি দিতেন রাত্রিবেলা খাবারটা আগে খাবার পরে দিয়েছেন রিলাইস কোলোনিয়াম এবং সলভিয়ান আর সকালবেলা দিয়েছেন স্যার খালি পেটে লাল খাবার পরে দিয়েছেন ডায়োটার ফাইভ এম এবং সলভিয়ান তো আমার দুই তিন মাস পর্যন্ত আমার প্রেশার একশো উপরে একশো নিচে সিক্সটি ফাইভ তো এখন কি আমি ঔষধ কমাতে পারি কিনা এ বিষয়ে পরামর্শ চাচ্ছি আর এর সাথে কোভিড বর্তমানে আপনার প্রেশার কত আজকে আজকে প্রেশার ছিল একশো বাই সিক্সটি ফাইভ আসলে এই ধরনের রোগীকে আমরা বলি যে চেক আপটা একটু ফলো আপটা রেগুলার করতে হবে যেমন ওনার প্রথমে যখন গিয়েছিলেন একজন প্রফেসরের কাছে তো তখন উনি হাই ডোজের ওষুধ দিতে বাধ্য হয়েছিলেন কারণ তার প্রেসার ওনার প্রেসার অনেক হাই ছিল তারপর নিশ্চয়ই ফলো আপে আসতে বলেছেন সাত দিন পরে কিংবা এক মাস পরে আসতে বলেছেন এখন জানি না করোনার কারণে হয়তো যেতে পারেননি তো এই আপের মধ্যে থাকতেই হবে কারণ আমরা যেটা দেখি যে নতুন ঔষধ যদি কাউকে দেই তিন মাস ধরে প্রেশার কমতেই থাকে কমতেই থাকে আস্তে আস্তে করে তো আমাদের টার্গেট হচ্ছে একটা মানুষের প্রেশার একশো ত্রিশ আশি একশো ত্রিশ বাই আশি উপরেটা একশো ত্রিশ অথবা তার চেয়ে কম থাকবে আর নিচেরটা আশি বা তার চেয়ে কম কিন্তু একশো বাই পঁয়ষট্টি যদি হয় তাহলে আমি মনে করি যে হ্যাঁ ওষুধের ডোজ কিছুটা কমানোর প্রয়োজন আমার মনে হয় উনি বাসায় না মেপে নিকটস্থ কোনো সরকারি হাসপাতালে যে ডাক্তার নার্স কাউকে দিয়ে মাপানো ওটাই জরুরি কারণ অনেক সময় দেখা যায় ডিসপেন্সারির লোকজনকে দিয়ে মাপায় ওটা ভুল মাপা হয় তাহলে ওটা ওভার ফোনে আমি যদি ট্রিটমেন্টটা দিয়ে দিই তাহলে ওটা খুব রিস্কি হয়ে যায় ট্রিটমেন্টটা তো সেজন্য আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া জরুরি ওনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ ডোজ অ্যাডজাস্ট করা উচিত ধন্যবাদ ধন্যবাদ ডক্টর দর্শক আশা করছি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন আর ডাক্তার জানান আর করোনা হৃদযন্ত্রে কিভাবে সংক্রমিত করে এবং যারা হৃদরোগে আক্রান্ত তাদের করোনার ঝুঁকি কতটুকু হ্যাঁ হৃদরোগের হৃদরোগীদেরকে আমরা করোনা কাললে সারাক্ষণ বলছি যে সাবধান থাকুন আপনার হৃদরোগের সব ঔষধ আছে ঔষধ কখনো ছাড়া যাবে না নিয়মিত ঔষধ সেবন করতে হবে চর্বিজাতীয় খাবার পরিহার করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আর ঘর থেকে বের হওয়াটা আমরা এখন বলছি জরুরি দিনের মধ্যে একটা সময় হলেও আপনি বের হয়ে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের চাইতে বেশি যদি পার্কে হাঁটেন একটু জোরে হাঁটেন তাহলে সেটা হৃদ হৃদরোগের জন্যেও ভালো আবার শরীর ইমিউনিটিও গ্রো করবে করোনার জন্যেও ভালো তো এই জিনিসটা আমরা খুব জোর দিচ্ছি এখন হৃদরোগীদেরকে আরেকটা জিনিস যে কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর ধূমপানটা পরিহার করতে হবে যে কোনো নেশাজাত দ্রব্য পরিহার করতে হবে হৃদরোগীদেরকে এমনিতেই সাবধান থাকতে বলি আর করোনা কালে বলি হ্যাঁ করোনার জন্যে আপনার হৃদপিণ্ডের অনেক বেশি ক্ষতি হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে আপনি চলে যেতে পারেন কারণ আইসিউ রোগীগুলোকে দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ ভাগ রোগী হার্ট ফেল করে অনিয়মিত হৃদস্পন্দন মানে এমন মারাত্মক হার্ট অ্যাটাক তো আছেই তো এই জন্য আমরা আসলে হৃদরোগীদেরকে সাবধান থাকতে বলি ধন্যবাদ ধন্যবাদ ফেসবুকে আমাদের সাথে একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন ডাক্তার আজমল হোসাইন আমি করোনা আক্রান্ত ছিলাম হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে যাই পরবর্তীতে কিছু সমস্যা ফেস করছি এর মধ্যে অন্যতম ডিমেনশিয়া এক্ষেত্রে তার করণীয় কি তিনি জানতে চেয়েছেন এটাও খুব দেখা যাচ্ছে ডিমেনশিয়া বলতে উনি ভুলে যাচ্ছেন মেমোরি লস উনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন এখন এই যে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে কারু 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 এমন ভুল ভুলোমন যে কাজে মনোযোগ দিতে পারছেন না এরকমও হচ্ছে তো এ ধরনের রোগীকে আমরা আসলে বলি যে হ্যাঁ অবশ্যই একজন নিউরোলজিস্টে স্বর্ণাপন্ন হন আমরা ভাইটামিন খেতে বলি যেমন ভাইটামিন বি তারপর ধরুন কিছু খাবার আছে অ্যালমন্ড এই জাতীয় খাবারও খেতে বলি বাদাম কাঠবাদাম এগুলো খেতে বলি তারপর বলি যে পুষ্টিকর খাবার ব্যায়াম এগুলো করতে হবে আর ওই যে নিউরোলজিস্টের পরামর্শ নিলে ভালো হয় কারণ কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার এমনও হতে পারে যে ব্রেইনের সিটি স্ক্যান এমআরআই এগুলো করেও অনেক সময় কিছু ধরা ইনফ্যাক্ট মাইল ইনফ্যাক্টও ধরা পড়ে কারণ করোনা আমরা জানি যে রক্ত জমাট বাঁধে এখন শরীরের যেখানেই রক্ত জমাট বাঁধে সেখানেই সর্বনাশটা করে দেয় তো এই জন্য আসলে কিছু ঔষধপত্র চিকিৎসা নেওয়া প্রয়োজন ধন্যবাদ